हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो, खूब आनंदे काटाचो एंड सबाई सुस्थ आछो। तो आज के स्पेशल दिन, तो से स्पेशल दिन टा होच्छे आमार बर्थडे। तो आज के आमार बर्थडे, तो आजकल ब्लॉगटा होबे आमार बर्थडे स्पेशल। तो आज के बर्थडेटा आमार यूट्यूब फैमिलिर साथे, आमार नतून फैमिलिर साथे आज के सेलिब्रेट करब। तो आज के तो अनेक किछु प्लान्स रयेछे, माने आमार कोनो प्लान्स नहीं बेसिकली। आमार बर्थडेते आमार कोनो प्लान्स थाके ना, आमार बंधुदेरई प्लान्टा थाके बेसिकली। সমৃতা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যারা জানো না ইউটিউবে নতুন বা দেখছো আমাকে তাদের জন্য বলছি। তো সমৃতারই মেইনলি মানে ওরই প্ল্যান থাকে। তো আজকে সমৃতার সাথে আজকে দিদিরও প্ল্যান, মানে সমৃতার দিদি মানে আমারও দিদি। তো দিদি আজকে ওদের বাড়িতে আজকে ইনভাইট করেছে আমাকে, মানে আমার জন্মদিনে আমাকে ওদের বাড়িতে ইনভাইট করেছে। তো আজকে ওদের বাড়িতে যাওয়ার কথা রয়েছে 7টার সময়। আই ডোন্ট নো আর কী কী প্ল্যান রয়েছে। তো আমারও ইচ্ছা ছিল যে আজকে দুপুরবেলা একটুখানি বেরোবো, বাট আই ডোন্ট নো, আজকে বৃষ্টি তো হওয়ার খুব কথা, এখন খুব জোর বৃষ্টি হচ্ছেও। তো বৃষ্টিটা যদি না হয় তাহলে দুপুরবেলা একটু বেরোবো, অ্যান্ড বিকেলবেলা তো অবশ্যই। তো বাবা এখন মোটামুটি রান্নাবান্না করছে, বার্থডে স্পেশাল, তো আমরা যেহেতু ভেজ খাই তো সেখানে পুরোপুরি ভেজ রান্না হচ্ছে। তো বাবা সকালবেলা 8টা থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এখন বাবার মনে হয় মোটামুটি রান্নাবান্না শেষ, পায়েস টায়েসও করা হয়ে গেছে। তো এখন গিয়ে আজকে আর কি আজকে যে ব্লগটা সেটা শুরু করব। তো সেটা শুরু করার আগে তোমাদের কিন্তু যারা আমার চ্যানেলটাতে নতুন, তারা বেসিক্যালি সবাই নতুন, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই তোমাদের পাশেপাশে যারা রয়েছে ফ্রেন্ডসদের সাথে তাদের সাথেও শেয়ার করো, অ্যান্ড তাদেরকেও বলো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, নতুন ভিডিও আসলেই যেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে যদি বৃষ্টিটা না হয় বলেই দিলাম যে আমি আজকে তাহলে বেরোবো। তো এখন যাব গিয়ে লাঞ্চ করব, গিয়ে খাবো অলরেডি, কারণ আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি, ব্লগটা সকাল থেকে মানে সকালবেলাটা স্কিপ হয়ে গেছে। তো এখন যাব গিয়ে দেখি বাবা কী করছে, সবাই কী করছে, দেন এখন গিয়ে লাঞ্চটা করব। অ্যান্ড লাঞ্চ করে দেন দেখছি যে কী করা যায়, বৃষ্টির ওপর ডিপেন্ড করছে, ওয়েদারের ওপর। আর আজকে আমি জানি না বিকেলবেলা সাজুগুজু করতে পারবো কি না, তো সেজন্য এখন একটুখানি সাজুগুজু করেছি, বার্থডে স্পেশাল, তো জাস্ট হালকা করে একটু সাজুগুজু করেছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এখন যাবো কি দেখি যে বাবা কি করছে। অলরেডি এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, এখন অবধি আসেনি, নামেনি, অনেকক্ষণ হয়ে গেছে, বাট জানি না আবার কখন কি বৃষ্টিটা নামবে। তো আজকে মানে বোন আজকে আসতো, কিন্তু বোন বলছে যে ও ভ্যাকসিন নিতে গেছে, এবার এখন বৃষ্টির জন্য এখনও কখন আসতে পারবে কে জানে। বৃষ্টির জন্য এবার বৃষ্টি যদি হয় ওখান থেকে ফিরতেও পারবে না। তো এখন হোপফুলি যাতে বৃষ্টি যাতে না হয় তাহলে সবাইকে পাবো আজকে। তো চলো এখন গিয়ে দেখি যে বাবা কি করছে, দেন লাঞ্চটা করেও করবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে তোমাদের সাথে আবার দেখা করছি। তখন রান্নাঘরে আমি দেখি এখন হচ্ছে গিয়ে বাবা এখন কি বানাচ্ছে। এটা হচ্ছে কি বানাচ্ছ? এটা হচ্ছে রসমালাই। রসমালাই, এই যে এটা হচ্ছে রসমালাইয়ের বলসগুলো, আর কড়াইতে আরও রয়েছে, এটা কি দিয়ে বানাচ্ছ? ছানা? না, দুধের ক্ষীর করে। দুধের ক্ষীর করে? দুধটাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে ঘন করে তার মধ্যে মিল্ক পাউডার ছেড়ে সেটাকে কষিয়ে নিয়ে চিনি দিয়ে এলাচ দিয়ে এটা বানানো হচ্ছে। এরপরে মালাইটা বানাবো, এটা কমপ্লিট হয়ে গেলে মালাইটা বানাবো। এটার মধ্যে কি মিষ্টি দিয়েছো? হুম, মিষ্টি, এলাচের গুঁড়ো আর মিল্ক পাউডার। তো এখন হচ্ছে এগুলো দিয়ে এই যে বলসগুলো, এই বলসগুলো আর কি দেওয়া হয়েছে। তো এবার গিয়ে মালাইটা বানিয়ে তারপরে এটার মধ্যে ওগুলো সব ছেড়ে দেবে, তো দেন কমপ্লিট হয়ে যাবে মানে মিষ্টিটা আজকে। এটা তুমি কি এটা আগে কোনদিন করেছো? আগে করেছি, সেভাবে করিনি। আজকে কি প্রথমবার ট্রাই করছো? হ্যাঁ, প্রথমবার ট্রাই করছি। দেখা যাক প্রথমবার ট্রাইতে কেমন হয়। যদিও বা প্রথমবার ট্রাই করে বাবা মানে রান্নাবান্না করে, কিন্তু সেখান থেকে তারই বেশ ভালোই বেশ হয়। তো মানে প্রথম রান্নাগুলি বেশ ভালো করে বেশ হিট করে যায়। তো চলো এখন তাহলে গিয়ে লাঞ্চটা করে নেওয়া যাক। তো গাইজ, আমি এখন একটু বাইরে এসেছি, বাবা ওটা বানাচ্ছে, যেহেতু তো খেতে দিতে একটু দেরি আছে, তো আমি তার মধ্যে দিয়ে ভিডিওটা একটু বানাচ্ছি। তো আমি ও বাইরে এসেছিলাম বাইরের ক্লাইমেটটা দেখার জন্য।
তো দেখলাম যে বৃষ্টিটা বন্ধ রয়েছে, বাট আকাশের অবস্থা খুব খুব খারাপ, মানে খুব খারাপ আকাশের অবস্থাটা। তো জানি না যে কি হবে, মানে খুব চিন্তা হচ্ছে, কারণ বোন গেছে ভ্যাকসিন নিতে, এবার ও না আসতে, ও এবার যদি না আসতে পারে দেন খুব খারাপ লাগবে, যে ও বার্থডে তো আমার থাকে প্রত্যেকবার, তো ও যদি না থাকে সেটাও খুব খারাপ লাগবে। অ্যান্ড সবাই মিলে গিয়ে আনন্দ করার মজাটাই একটা আলাদা আছে। তো জানি না, বাট আমার বার্থডেতে প্রত্যেকবারই বৃষ্টি হয়, প্রত্যেকবার বৃষ্টি, আমি জানি না কেন এত বৃষ্টি হয়। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার জন্মের সময় কি তো বৃষ্টি হয়েছিল, তো বাবা বলেছিল যে না তো, বাট তোকে নিয়ে আসার জন্য বৃষ্টি হয়েছিল। তো এবার আমার আসার দিন যদি, বাড়িতে ফেরার দিন যদি বৃষ্টি হয়, তাহলে এত কেন বৃষ্টি আমার জন্মদিনে? তো আমার জন্মদিনে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, কেন জানি না। এবং আজকে তো ক্লাইমেট আরও বেশি খারাপ, তো রাস্তায় জলও মনে হয় অনেক জায়গায় জমে গেছে। তো এখন হচ্ছে কি, দেখা যাক যে কি হয়। আর ওই যে পেছন দিকে রয়েছে আমার ঠাম্মা। আমার এখন লাঞ্চ কমপ্লিট, অ্যান্ড বৃষ্টিটা এখনও অবধি পড়ছে, মানে আবার এখন গুড়ি গুড়ি পড়া শুরু হয়েছে, আবার থেমে গেছে, মানে আজকে সারাদিন ধরে মানে এরকমভাবেই চলবে। তো আমি এখন ডিসাইড করতে পারছি না যে এখন কি একটু বেরোবো কি বেরোবো না, কারণ বেরোলে বাই চান্স যদি বৃষ্টিটা যদি জোরে যদি নেমে যায়, দেন আমাকে সন্ধেবেলা একবার বাড়িতে তো ঢুকতেই হবে। তার কারণ আমাকে হচ্ছে মানে বাড়িতে কিছু রিচুয়ালস থাকে, ওই আশীর্বাদ পায়েস খাওয়ানো এগুলো আমাদের সন্ধেবেলা হয়, তো সন্ধেবেলা তো আমাকে থাকতে হবে, প্লাস রেডি হয়ে গিয়ে আমাকে সমৃতা বাড়িতে যেতে হবে। সে আমি ওদের বাড়িতে রেডি হতে পারি, সেটা কোনো ফ্যাক্টর না, বাট ওদের বাড়িতে যেতে হবে, কারণ আকাশের যেরকম সিচুয়েশন, বৃষ্টি আসছে আবার থামছে, আসছে থামছে, তো সেজন্য ও এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, হ্যাঁ এখনও বৃষ্টি হচ্ছে। তো সেজন্য আমার মনে হয় না আজকে আমার দুপুরবেলা মানে বেরোনোটা হবে বলে, তো তার থেকে ভালো আমি এখন ঘরে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিই, দ্যাটস বেটার। তো চলো তাহলে বিকেলবেলা বা দুপুরবেলা যদি বেরো, মানে পরে যদি বেরোনো হয় তো তোমরা দেখতেই পাবে, যদি না হয় তাহলে এখন ঘুমিয়ে নিয়ে গিয়ে তোমাদের সাথে আমার বিকেলবেলা দেখা করছি। তো চলো, এখন 7টা বাজে, এখন আমার সমৃদ্ধিতে যাওয়ার কথা, বাট বাইরে ভীষণ জোর বৃষ্টি পড়ছে, তাই আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, তো শাড়িটা আমি ওদের বাড়িতে গিয়ে পরবো। এখন আমি জাস্ট নর্মাল কুর্তি পরে নিয়েছি, ওদের বাড়িতে গিয়ে চেঞ্জ করবো। তো এখন আমি বেরোতেই যাবো, তো দিদির ছেলে আর কি মানে বাবান, তো ও আমাকে প্রচণ্ড, তোমরা আগের ব্লগে ওকে দেখেছো, তো আমাকে প্রচণ্ড ভালোবাসে, মানে ও সবসময় আসা থাকে, তো আমাকে বলছে যে মানে এবার ওরও খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে যে ও থাকে আমার সাথে সবসময়, এবার আমি অন্য কোথাও গিয়ে জন্মদিন সেলিব্রেট করছি, তারপর এত বৃষ্টির জন্য ওকে নিয়ে যাওয়াও সম্ভব না। তো সেজন্য ও গিয়ে আমাকে বলছে দোল তুই চিন্তা করিস না, আমি তোর জন্য কেক নিয়ে আসছি। তারপর ঘর থেকে গিয়ে মনে হয় কেকের প্যাকেট নিয়ে এসেছে, তো এখন যে ওই কেকটা এখন কাটবো, তো এখন ও ডেকোরেট করবে, দেন করে গিয়ে আমি করবো। আর এখানে পেছন দিকে দেখতেই পাচ্ছ বেলুন, বাবা বেলুন লাগিয়েছে, আরও একটা বেলুন লাগিয়েছে। তো এখন আমি জানি না কতটা কীভাবে যেতে পারবো, তো তোমাদের সাথে অবশ্যই এই মোমেন্টটা তো আমি শেয়ার করবোই, কারণ আমার কাছে এটা অনেকটাই বড় পাওনা যে ও আমার জন্য কি কেক নিয়ে এসেছে, যেমনই হোক সেটাই আমার কাছে অনেকটা অনেক 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 দামি। তো এখন কেকটা কাটবো, দেন ঠাম্মারাও আশীর্বাদ করবে, দেন আমি সমৃতিদের বাড়ি যাব। তো তোমাদের সাথে আমি সমৃতিদের বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ বৃষ্টিতে আই থিঙ্ক ব্লগ করতে যেতে যেতে পারবো না, তো চেষ্টা করবো, যদি পারি দেন ওয়েল অ্যান্ড গুড, আর না পারলেও ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমার জন্য এখন সারপ্রাইজ কেক, তো এখন কেকটা কাটা হলো, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই যে আমার জন্য কেক নিয়ে এসেছে, কেক নিয়ে এসে কেকটাকে কাটিয়েছে, আর এখন নিজে খাবে না খাবে না, খাবো না খাবো না করে অনেকটা কেক খেয়ে নিয়েছে। শুনুন, যারই জন্মদিন হোক কিন্তু জন্মদিনে কেক দরকার, আমি ওকে বললাম ও এখন নিজের বন্ধুর বাড়ি গিয়ে কেক কাটতে যাবে, তাহলে এখানে কেকটা খেয়ে যা। এখন আমি একটা ছোট্ট কেক বানিয়ে নিলাম, আমাদের তো নেই অত টাকা, রং ডমে গজব বেজতি হ্যায়, একটু হয়ে গেছে, কি করো বাজাজ করার চক্করে করছে করতে হয়েছে। ঠিক আছে, যতই জন্মদিন হোক ছোট কেক যাতে বানিয়ে খা, আমার মধ্যে টাঙা। থ্যাংক ইউ সো মাচ। বাবা কি অবস্থা। তো ঠিক আছে, তো এখন যাবো সমতা বাড়িতে, দেন ফাইনালি আমি রিক্সা করে ওর বাড়ি অবধি আমি সে পৌঁছেছি, মানে অনেক কষ্ট করে। তো মানে কি বলবো, মানে বৃষ্টির মধ্যে আমি তো বলছিলাম যে আমি কি করে যাবো আমি জানি না, ও বলেছে আমি জানি না, তোকে আসতে হবে, সে তুই যেভাবেই পারিস। আমার দাবি একটাই ছিল, সরি না বলে করে আমি এইভাবেই চলে এলাম, আমার দাবি এটাই ছিল যে তুমি সাঁতার কেটে আসো কি নৌকা করে আসো, যেভাবে উড়ে আসো যেভাবেই হোক তোমাকে আসতে হবে, আসতে হবে।
তো এখন ম্যাডাম যে এখানে সাজাচ্ছে ওটা আমি এখন দেখাবো না, ওটা পরে দেখাবো। তো ম্যাডাম যে আমার সাজাচ্ছে, তাই আমি বললাম যে আয় আমি তোকে হেল্প করে দিই, বলে না তুই কি শাড়ি পর। হ্যাঁ, কজ প্রত্যেকবার ওর বাড়িতে প্ল্যান হয় আর আমরা সবাই মিলে করি। ইনফ্যাক্ট কাকু নিজে আমাকে হেল্প করে, আমার যেরকম ইচ্ছা কাকু ঠিক সেরকমভাবে সাজানোতে হেল্প করে। আর কাকু তো কিছু করেই রাখে নিজের মতো সাজানো, ওটা আমার আর কাকুর মিলে যায়। কিন্তু এবারে আমাকে হেল্প করার কেউ নেই, সো আমাকে একা একাই করতে হচ্ছে। দুঃখিত আমি এর জন্য যে আমাকে একা একা করতে হচ্ছে। একা একা গিয়ে পুরো সাজাচ্ছি, যদিও আমি তেমন কিছু করিনি, জাস্ট কয়েকটা বেলুন আর জাস্ট বার্থডে এর ইসেটা। তো যাই হোক, চেষ্টা করি। তো ওটাই তো অনেক, তো ফাইনালি ঠিক মানে তো কি তো বুঝতেই পারছিলাম না যে আজকে আসতে পারবো কি পারবো না বা কি হবে, বাট ফাইনালি আসতে পারবো কি পারবো না। তুই এটা ভাবলি কি করে? আরে এত জোর বৃষ্টি বলছিল, আমি সকালে এই চিন্তাটা মাথায় আসবে কেন? না আমি সত্যি পারবো কি পারবো না যেতেই হবে, মানে তাহলে আমি চলে যেতাম বাইরে, ভালো হতো। প্রত্যেকবার তাই এইবার নতুন ভাবে তোমরা দেখছো বলে তার জন্য, বা যারা আমাকে আগে থেকে ফেসবুকে জানো তারাও জানো যে আমরা দুজন মানে দুজনের কতটা ক্লোজ, বা কি বলে জানি না। প্রত্যেকবার জন্মদিনে ও আমাকে সারপ্রাইজ করে, বাট আমি যখন ওকে বার্থডেতে সারপ্রাইজ দিতে যাই প্রত্যেকবার সেটা ঘেটে যায়। আমি বুঝি না কেন, ভাই তুই যখন দিস আমি কি তোরটা ঘাটি, তাহলে তুই কেন ঘেটে দিস আমারটা প্রত্যেকবার? আমি ব্যাপারটা তোমরাও বোঝো, তারপরে ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমি পারি বস, ভালো ম্যানেজ করতে পারে ভালো না, ওই আগে গেছে বলো কি, ও আমার কাছে হাইডি করতে পারে না, আমি বুঝে এই যে ও কি প্ল্যান করছে না করছে। হ্যাঁ, আর ও আমাকে অনেকবার এরকম করেছে যে ভাই আমি আসবো না, আমার খুব শরীর খারাপ, মানে আমারও খুব তখন খুব মন খারাপ হতো যে ও আসবে না, মানে ও না আসলে তো আমার কিছুই থাকে না। মানে সবাইকে আর পাঁচজনকেও তাই বলতাম যে হ্যাঁ আমার শরীর খারাপ, ইভিন ইন আ ফেক চ্যাট অফ দি ওরা বানায়, এমনও করেছে যে ফেক চ্যাট বানি তারপরে কি করেছে। আমি জীবনে ভুলবো না ওটা, বাট এইবারে চ্যাট বানিয়েছি ঝগড়া যে আমি ওর উপর কতটা অপমান করে রয়েছি, জাস্ট আমরা আমি দুজনের সাথে এরকম ভাবে দু তিনজনের সাথে ফেক চ্যাট বানিয়েছিলাম, তারা আবার ওকে স্ক্রিনশট দেখি যে হ্যাঁ সমৃতা সিরিয়াস। হ্যাঁ, আমি ভাবছিলাম যে কি হয়েছে, এটা কোন ইয়ারে যেন ছিল, 2017 এবার আমি ভাবছি যে কি করলাম, আমি কি করলাম, আবার রাগ করলো 16 সরি। এবার সারাটা আমাদের মধ্যে এতদিনের বন্ধুত্ব, মানে কারো নজর না লাগো ভগবানের কৃপায় আমাদের মধ্যে সেই রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়াঝাটি সব কিছু করার অনেক রকম জায়গা এসেছে, বাট কোনোদিনও হয়নি। ইনফ্যাক্ট ওর কাছে অনেক রিজন ছিল, বাট ও একটা রিজনেরও ফায়দা তোলেনি, এটা ওর খুব ভালো প্লাস পয়েন্ট। কখনোই না, কারণ হচ্ছে আমি জানি যে কোন মানুষটা আমার জন্য একদম পারফেক্ট, বা সে আমার সাথে লাইফ টাইম অবধি থাকবে, তো সেরকম মানুষকে তো কেউ হারাতে চায়। আহা, একটু কলার টিউন করে নি। তো চলে এখন কি আমি রেডি হইনি, দেন দেন কি পার্টি হবে, তারপরে পার্টি হো রহি হ্যায়, ইয়ে হাম হ্যায়, ইয়ে হামারে দোস্ত হ্যায়, আর ইয়ে পার্টি হো রহি হ্যায়। আমি তাড়াতাড়ি চলো, তো পরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি তখন মানে বলেছিলাম, তো এখন আমি রেডি হয়ে গেছি। তো বেসিক্যালি এটা কাকিমামাকে গিফট করেছে, আর এটা আমার মানে খুব কাছের একটা শাড়ি, তো দুটোকে কম্বাইন করে গিয়ে দিদি আজকে পরিয়েছে। তো দিদি চলে আসো, এই যে দিদি আমাকে শাড়িটা পুরো পরিয়ে দিয়েছে, আমাকে অনেক মেকআপ আমার প্রোফাইলে ফেসবুকে প্রোফাইলে পাওয়ার ফিকে গেলে দেখতে পাবে দিদির পুরো মেকআপ সাজানো। আর দিদি আমাকে এটা পুরো শাড়িটা পুরো পরিয়ে দিয়েছে, তো তার জন্য দিদিকে অনেক থ্যাংক ইউ। মানে এরকম শাড়ি পাওয়ানো যথেষ্ট টাফ, ইন্টারন্যাশনাল লুক শাড়ি, তো নর্মালি এগুলো আমরা ফ্যাশন ওয়্যারের ক্ষেত্রে, ফ্যাশন র্যাম্প শোয়ের ক্ষেত্রে পরিয়ে থাকি, তো আজকে সেটাই সেই লুকটাই আমি ওকে বাজেতে দেওয়ার চেষ্টা করেছি জাস্ট। তো এইটা তো নর্মালি কি করি লেহেঙ্গা ওপর থেকে একটা জাস্ট মানে ওন্না টাইপের, কিন্তু ভেবেছিলাম ওরকমই হয়, বাট জিনিসটা পুরোপুরি অন্যরকমভাবে করেছে। তো তোমার মেকআপের যদি লুকটা দেখতে চাও তো ফেসবুকে গিয়ে দেখতে পাবে, অ্যান্ড অবশ্যই দিদির প্রোফাইলটা আমি দিয়ে দেবো, তো তোমরা যারা সাজতে চাও বা শাড়ি ড্রেপিং সব কিছু, তো তোমরা সব কিছু দিক থেকে গিয়ে করতে পারবে। আর এখন এখানে চলে এসেছে সবাই, মানে সবাই মানে আমার মুটি, আমার বোন, ওকে আমি মুটি বলে ডাকি। তো গিয়েছে ওর জন্য রে, ওকে তুই ওকে কি বলে ডাকি সেটা বল, ওকে নাতি আমার নাতি বলেই, আমি হাইটে শর্ট বলে। তো এসেছে সকাল থেকে অনেক কিছু খাটাখাটি, আমি তখনও বলেছিলাম যে আজকে ও ভ্যাকসিন নিতে গেছে, আমি জানি না ও আজকে থাকবে নাকি, তো না থাকলে খারাপ লাগবে। তো অলরেডি চলে এসেছে রক্তিম দাই, সবাইকে দেখাই আমার বার্থডেতে। তো এই যে রক্তিম, রক্তিম আজকে এসেছে, আমার বৃষ্টির মতো যে এসেছে সেটা ভাবিনি,
তো তার জন্য আছে সবাইকে খুব 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 বড় ভালোবাসা। হাফলো দিতে দেয় না, অন্য কিছু ভাববে। আর ফাইনালি হচ্ছে এই যে তখন পাগলি লোক দেখেছিলে, এখন একটু এ বললো যে গ্রিন কালার ড্রেস পরে, তার জন্য আমি এই ড্রেস পরলাম। তুই গ্রিন তো পরিস না। আরে যাই হোক, ওই না না আমাকে আগে বল, ও বলেছিল গ্রিন পরবে, তুই গ্রিন পরিস। ও লালের সাথে তো লাল আছে, আমারই কোনো ম্যাচ তুমি না ম্যাচ আমি বেরে আসলে আমাদের সবার না, আমার আমার তো হাইটে ম্যাচ আমাদের এই না আমি লম্বা তুই না না আগে আমাকে বলতে দে, আমাদের এই ঝগড়া যেটা দেখছো এটা নর্মাল ক্যাচড়া, এটা অত বড় ক্যাচড়া নয়, এটা হচ্ছে পার্টি, এটাই পার্টি, পাউডি 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 রাইট পাউডি। তো যাই হোক, ব্যাপারটা এটা ছিল যে ও পরবে গ্রিন কালারের শাড়ি, তো আমরাও গ্রিনই পরবো, গ্রিন ডে হওয়ার কথা ছিল আজকে, সেখানে আজকে পুরো বেমানান ডে হয়ে গেছে। এটাই হয়, এবার যা হয়েছে ভালো হয়েছে। 5 মিনিট এইগুলো চলতেই হবে, বলো তোমাদের দাবি মানতে হবে, তোমরা এটা বলো। জন্মদিনে আমাদের চেনে না খালি আমি বললাম আমার জন্মদিন, ঠিক আছে ভালো কথা, আমার উপর জোর জুলুম না, বৃষ্টি হয়ে যাক, নৌকা নিয়ে যে হোক চলে আসবি সেটা নিয়ে জোর জুলুম, এখন আবার আমাকে ভিডিওতে আসতে দিচ্ছেন, এরা নিজেদের মতো গান করে চলেছিল, তোর মনে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, বলো এই জিনিসটা তোমরাও এনজয় করছো কিনা, করছো তো? অবশ্যই দেখবে। তো চলো, আমি কি বলবো, আমি পুরো গুলিয়ে ঘ হয়ে গেছে, আমার পুরো ঘেটে ঘ করে লিখে গেছে, ঘেটে গেছে, যেটাই হোক সব কিছু হয়ে গেছে। চলো নেক্সট এপিসোডে। এখন একটু বসে সবাই মিলে একটু আড্ডা মারবো। তো তোমাদেরকে তো ব্যাকড্রপটা দেখানো হয়নি যে কিরকম ভাবে সাজিয়েছে, যদিও বা আমার বার্থডে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর দেখো সবাই এখানে কি সুন্দর বসে বসে হাসছে, দেখো এটা হচ্ছে কি সাজিয়েছিল, ঠিক আছে ওখানে গিয়ে আমার বসে থাকার কথা, বাট আমি বসিনি, এখানে এরা তিনজন বসে আছে আর আমি গিয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখো এর জন্য দায়ী ওই কারণ ধরে বলা হচ্ছে তুই ওর তুই ওর তুই ওর ফটো তুলবো, ম্যাডামের ওটা সময় নেই। এখানে অনেক কিছু দিদি আয়োজন করেছে, আমার প্রচন্ড পরিমাণে শাড়ি দুটো পরে না আমার অবস্থা খারাপ হয়েছে, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, খাওয়াটা খুব শান্তি মতন করে খেতে হয়। তো দিদি এখানে কি যে যে রান্নাগুলো করেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে তোমার। আচ্ছা তো এখানে রয়েছে পরোটা, তাই তো? পরোটা, পরোটা, চিকেন, চিকেন, চিকেন কষা, আচ্ছা পায়েস, এটা হচ্ছে চাটনি, আমের চাটনি মা করেছে, আর এটা হচ্ছে ছানার পায়েস। বাবা কত কিছু আয়োজন দিদি করেছে, আর এটা হচ্ছে আমাদের মুটি রানীর লঙ্কা। তো এখন বাড়িতে চলে এসেছি আমরা, সম্রিতার বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেছিলাম, তো রক্তিম আমাদেরকে রিক্সায় তুলে দিয়েছে, দেন রিক্সায় আসলাম। তো আজকে বোন বললো যে আজকে আমার সাথে থাকবে শোবে, তো আজকে ও থাকছে। তো বাড়িতে আসার পর মানে হঠাৎ করে আমার যে দিদির ছেলে, ও হঠাৎ করে এসে বলছে তোর জন্য একটা গিফট এসেছে, এবার আমি জানি না কে গিফট পাঠিয়েছে, বাট বাড়িতে এসে দেখলাম যে একটা সুন্দর একটা কেক পাঠিয়েছে আমার জন্য, বাট এটাতে কোনো রকম নাম লেখা নেই, কিছু লেখা নেই, আমি জানিও না এটা লিটারিভাবে কে পাঠিয়েছে, মানে জাস্ট বাবাকে এসে বলছে যে প্রকৃতি দাস এরকম ইয়েতে বাড়িতে আছে, তো কি ওর মানে ওই লোকটাই আর কি বাবার হাতে দিচ্ছে। তো বাবা জিজ্ঞেস করেছে যে না বাড়িতে নেই বা এরকম কিছু একটা, তো বলেছে যে এটা কী ব্যাপার মনে হয় বাবা জিজ্ঞেস করেছে, দেন বলেছে এটা উবের থেকে গিফট, বাট এটা কেউ কাস্টমাইজ করে কেক আমার জন্য পাঠিয়েছে,
তো সেটা কেকটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা পুরোপুরি কাস্টমাইজ করা, মানে কে পাঠিয়েছে আমার লিটারি কোনো রকম আইডিয়া নেই, কারণ আমার ওখানে নামও লেখা নেই যে আমি নামটাকে ধরে গিয়ে আমি ক্লু ধরে গিয়ে খুঁজে বার করবো যে কে পাঠিয়েছে। তো তোমাদেরকে দেখাবো এখন আমি কি ওই কেকটা কাট মানে করবো, এখন 11:30 বাজে, 12:00 আগে ওই কেকটা কাটবো। আমি জানি না কে পাঠিয়েছে, বাট যেই পাঠাক তার জন্য অনেক থ্যাংক ইউ। কী বলবো আমি বুঝতে পারছি না, এই জিনিসটা মানে একটা কী বলবো একটা আলাদা রকম একটা বেশ ভালো লাগে যে হঠাৎ করে বাড়িতে এরকম একটা গিফট চলে এসেছে, আই ডোন্ট নো কেরকম পাঠিয়েছে বা কিছু, বাট যেই পাঠাক তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। যদি জানতাম কে পাঠিয়েছে দেন সেটা খুব ভালো লাগতো, বাট ঠিক আছে চলো কোনো না কোনো দিন হয়তো জানতে পারবোই। তো এখন যাই গিয়ে 12:00 গিয়ে কেকটাকে কাট করি, তারপরে তো মানে কেকটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে কেকটা, এখানে ইউটিউব লেখা আছে, একটা আইফোনের সিম্বল আছে, যদি আমি আইফোন ইউজার নই, অ্যান্ড এখানে হচ্ছে অনেক ফলোয়ার্স দেওয়া আছে, এতটা ফলোয়ার্সও আমার নয়, ইনস্টাগ্রাম হ্যাপি বার্থডে, অ্যান্ড এখানে কোনো রকম নাম লেখা নেই যার জন্য কিন্তু আমি বুঝতে পারছি না কে পাঠিয়েছে, বাট যে পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে অ্যান্ড মানে খুব ভালো লেগেছে, কারণ এখানে আরও বিশেষ করে এখানে ইউটিউবটা লেখা আছে, এটা আমার একজন খুব ভালো লেগেছে। তো এই কেকটা এখন হচ্ছে কাট হবে, তো এগেন থ্যাংক ইউ দিকে এত সুন্দর একটা কেক। আজকে মতো বার্থডে শেষ, 12:00 প্রায় বাজে চললো অ্যান্ড কেকটাও কাটা হয়ে গেল। তো বল কেমন লাগলো? ও হেভি মজা করেছি, হেভি এনজয় করেছি এই নাটির জন্মদিনে। যদিও বা নাটি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, আমারই তো দিদি, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এখন আমরা গিয়ে চেঞ্জ করে নিই। হ্যাঁ বাবা আর পারছি না, এমনি তো আমি ভ্যাকসিন নিয়েছি, তারপর আমার আর শরীর দিচ্ছে না, তো ওর জন্মদিন বলে অনেকক্ষণ মানে আমার এনার্জি ছিল গায়ে, এখন আর এনার্জি নেই। তো এখন কি যাবো গিয়ে আমরা আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে গিয়ে ধপাস গিয়ে সোজা ধপাস দিয়ে আবার পরের দিন। হ্যাঁ তো চলো আজকের মতো গেছে, আজকে যে সমৃতাদের বাড়িতে গেছিলাম ওটাও বলে বল, সমৃতা বাড়িতে গিয়ে খুব এনজয় করেছি অ্যান্ড মানে ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও খুব ভালো লেগেছে। তো এবার গিয়ে এত বৃষ্টিটাই মেনলি আজকে শেষ করে দিল। তারপরে বাড়িতে যে বাবা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল সেইগুলো তোমাদেরকে দেখিয়েছি তোর জন্য, অ্যান্ড সাথে আমার বাবা না আর কি দিদির ছেলে, ও আমাকে আজকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে সেটাও আমার কাছে অনেক, যে আমাকে একটা কেক এনে যেরকমই হোক সেই কেক এনে আমাকে কাটিয়ে দিয়ে সেলিব্রেট করি, যেটা আমার কাছে বিশাল বড় জিনিস। তো সব কিছু মিলে আজকে গিয়ে মানে ভালো না যেতে যেতেও সব কিছু ভালো হয়ে গেছে। তো চলো আবার আরেকটা বছর শুরু হয়ে গেল, তো আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই লাইক করবে, লাইক লাইক ভুলে গেছে এত এক্সাইটমেন্ট, ভালো লাগলে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাতে ক্লিক করবে অ্যান্ড ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই শেয়ার করবে সবার সাথে। চলো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, গুড নাইট।